এই কথা আমি সব জায়গায় বলি, বিভিন্ন জায়গায় বলি। একজন বাবা তার একটা মেয়েকে জন্মের পর থেকে তিল তিল করে বহু কষ্ট করে গড়ে তোলে, বিয়ের উপযুক্ত করা পর্যন্ত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, করে কি করে না? এই মেয়ের মা অনেক কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেন, ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধদান করেন, ছোটবেলা লালন পালন করেন, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে অসুখ বিসুখ হলে তাকে সুস্থ রাখার চেষ্টা করেন, পড়ালেখা করান, আদব তরবিয়ত শেখান, ভরণ পোষণ দিয়ে তার পেছনে টাকা পয়সা মায়া মমতা ভালোবাসা দিয়ে তিল তিল করে তাকে বিয়ের উপযুক্ত করে গড়ে তোলেন। আপনি একজন ছেলে, আপনি যে কবুল বলে কয়েকজন মুরব্বীর সাথে নিয়ে বিয়ে করে মেয়েটাকে তুলে নিয়ে আসলেন, কয়দিনের জন্য আনছেন, কয় মাসের জন্য? সারা জীবনের জন্য। তাহলে মেয়েটার মা বাবা জন্ম থেকে নিয়ে, জন্মের আগে থেকে নিয়ে, গর্ভধারণ করা থেকে নিয়ে কষ্ট সহ্য করে তিল 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 করে এই সম্পদ গড়ে তুলেছে, পড়ালেখা করিয়েছে, সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার পর আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন, এখন তার শিক্ষাটা কার উপকারে আসলো, আপনার না তার বাপ মার? কেমনে আপনার আসছে? কারণ সে পড়ালেখা করে আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে, আপনার বংশধরদের শিক্ষিত করতেছে, আপনার পরিবারে তার শিক্ষার উপকারিতা পাচ্ছে, কারণ সে তো আপনার বাড়িতে চিরকালের জন্য চলে আসছে। যাই শিখছে, যতটুকুই শিখছে, কম শিখুক আর বেশি শিখুক, যতটুকু শিখছে সে শিক্ষার উপকারিতাটা কি তার বাপমার বাড়িতে পায় না আপনার বাড়িতে পায়? বড় করে দিছে বাপমা, উপকারটা কি আপনার বাপ আপনার বাড়িতে মানুষ পায় না তার বাপের বাপের বাড়ির মানুষ পায়? কথা বুঝেন নাই আপনারা আমার? তাহলে যেই মেয়েকে তার বাপমা তিল তিল করে গড়ে তুলে তার পেছনে অনেক পয়সা করে ঢেলে তাকে মানুষ করেছে কষ্ট করে, সেই মেয়েটাকে সারা জীবনের জন্য আপনার হাতে তুলে দিল, আপনি বলতেছেন কি যে এখন মেয়ে দিলে তো হবে না, সাথে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, হ্যাঁ টেলিভিশন দিতে হবে, ফ্রিজ দিতে হবে, নগদ টাকা দিতে হবে, হ্যাঁ তাহলে ফার্নিচার দিতে হবে, এই যে কাজটা আপনি করলেন। কোরআন হাদিসের কথা একটু পরেই আসি, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কলিজার টুকরা মেয়েটাকে বড় করে তুলল বেচারা বেচারি, সারা জীবনের জন্য আপনার বাড়িতে দিয়ে দিল, সারা জীবনের জন্য আপনার বাড়ি সে কাজ করবে, কাম করবে, আপনার চরিত্র হেফাজত করবে, আপনার পরিবারের লোককে আপন করে নিবে, যতটুকু সার্ভিস দেওয়ার সব আপনার পরিবারে দিবে, অথচ আপনি তাদের কাছ থেকে উল্টা আরো যৌতুক আদায় করতেছেন। এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? পারে না। এই চট্টগ্রাম এলাকাতে এই রোগটা যেহেতু বেশি, সেজন্য এটা আমি একটু আরো খোলাসা করে বলতে চাই, মেয়ে জন্ম দিয়ে বেচারা কি অপরাধ করেছে? নিজের কলিজার টুকরা মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে, আবার তাকে যৌতুক দিতে হবে কেন? তার কলিজার টুকরাটা আপনাকে দিয়ে দিয়েছে, আপনি কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে, কত বড় অসভ্য হলে, কত বড় ডাকাত হলে, ওই বেচারা ওই বেচারি আপনার শ্বশুর শাশুড়ি তার কলিজার টুকরা মেয়েটা, সারা জীবনের আদরের মেয়েটা আপনাকে দিয়ে দিল চোখের পানি ফেলতে ফেলতে, এরপরে তার কাছ থেকে আবার যদি জিনিসের দাবি করেন, আপনার চাইতে বড় ডাকাত আর জালিম আল্লাহর জমিন আর একটা নেই। এই যৌতুক নেওয়া কি হালাল না হারাম? শুধু হারাম না, এটা অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত জঘন্য অপরাধ। ভাইরা আমার, উচিত তো ছিল আপনার শ্বশুর শাশুড়িকে বলা, শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা যান, আপনার এই মেয়েটা বড় করতে কত লাখ লাখ টাকা খরচ হয়েছে, কত স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, আর এখন নিয়ে যাচ্ছি আমি সারা জীবনের জন্য,
তো ঋণটা পরিশোধ করতে পারবো না, সারা জীবন শ্বশুরশাশুড়ি বরং দিয়ে গেলাম আরো, এটা না করা উচিত? কিন্তু আমরা উল্টাটা করি। তো যুবকরা যদি সচেতন হয় যে আমাদের বিবাহে আমরা এই অন্যায় কাজ করব না, এই পাপের কাজ করব না, এই গুনাহের কাজ করব না, আমরা যদি সংকল্পবদ্ধ হই ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে। যুবকরা সংকল্প করতে পারেন কিনা ইনশাল্লাহ? যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করবেন, আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতা আমি আসতে দিব না বেঁচে থাকতে। আর যারা বিয়ে করেছেন তাদের কর্তব্য, তারা প্রতিজ্ঞা করবেন যে আমার ছোট ভাই ব্রাদার সন্তান সন্ততি আমার অধীনে যাদের বিয়ে শাদী হবে সেই সমস্ত বিয়েতে যৌতুক তো দূরের কথা, শ্বশুরবাড়ি থেকে একটি সুতো আমি আনতে দেব না, প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ। মুশকিল হলো এটা যখন বলবেন তখন মুরব্বীরা আপনার বাপমারা বলবে যে ছেলে বিয়ের আগেই এখনই শ্বশুর শাশুড়ির জন্য এত মায়া, বিয়ের পরে না জানি ভয় বা কি করিব, এই ঝামেলা করবে কি না? এই ঝামেলা যদি করে করুক, ভুল বুঝলে বুঝুক। কেউ ভুল বুঝলে কি আমি অন্যায় করতে পারি? আমি প্রমাণ করব যে বিয়ে করে আমি বাপ মাকে ভুলে যাইনি, আমি প্রমাণ করব বিয়ে করে কখনো শ্বশুর শাশুড়িকে আমার বাপমার চাইতে বড় মনে করি নাই, বাপমার চাইতে বেশি তাদেরকে আদর করব না। হতে পারে আমার বাপমা একদিকে, সারা পৃথিবী একদিকে, কিসের শ্বশুর শাশুড়ি? সেটা আমি প্রমাণ করব আমার কাজ দ্বারা। আমার বাপমা এখন ভুল বুঝলে বুঝুক, একসময় দেখবে যে না ছেলে আমার ঠিকই বাপের মর্যাদা মায়ের মর্যাদা বিয়ের আগে যেমন দিত পরেও তেমন দিচ্ছে, বরং আরো বাড়ায় দিচ্ছে। এটা আমাদেরকে করে দেখাইতে হবে। তাহলে আগে যে ভুল বুঝছে বাপমা, যে শ্বশুরবাড়ির পক্ষে এত বলতেছে কেন বিয়ের আগেই, সেই ভুলটা তাদের ভেঙে যাবে যদি আমাদের পরবর্তী অবস্থানটা আমরা ঠিক রাখতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, যারা মুরব্বীরা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জমিনের বড় অভিশাপটা করবেন না। অনেক মায়েরা আছেন তারা ছেলের বিয়েতে যৌতুক যে আনেন, এই যৌতুকটা কোনো প্রয়োজনে আনেন না, এটা আনেন হলো একরকম ভাবসাবের জন্য। ভাবসাব, ভাবসাব বুঝেন আপনারা? ভাবসাব না বুঝেন? ভাবসাব যেমন অমুকের ছেলে বিয়ে করছে তমুক বাড়িতে, তার শ্বশুর বাড়ির থেকে এত ফার্নিচার দিছে, এত কিছু দিছে, আমার ছেলে শ্বশুর বাড়িতে কি আসলো? আসলে আবার মানুষকে দেখাবো, গল্প করব, এই যে এটা আমার শ্বশুর ইয়া ছেলে শ্বশুর বাড়ি থেকে দিছে, এটা আমার ব্যাংক হিসাব পাঠাইছে, ওইটা ব্যয় হিসাব পাঠাইছে। যারা এগুলো নিয়ে গর্ব করেন সেই চাচা চাচিদেরকে বলতেছি, আপনি একজনের কাছ থেকে ডাকাতি করে কিছু আনলেন, ভিক্ষা করে কিছু আনলেন, এটা কি গর্ব করার কোনো জিনিস হইল? আরেকজনের ছেলে যদি নির্লজ্জের মতো ভিক্ষা আনে, যৌতুক মানে ভিক্ষা, যৌতুকের ছেলে ভিক্ষা ভালো, ভিক্ষা বললে ভিক্ষার অপমান হবে, যৌতুকের যদি ভিক্ষার সাথে তুলনা করেন তাহলে ভিক্ষার অপমান হবে, ভিক্ষা হারাম না কিন্তু যৌতুক হারাম। অতএব ভিক্ষুক যৌতুক খাওয়া মানুষের চাইতে হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো। আপনার ঘরে শ্বশুরবাড়ির জিনিস থাকবে কেন ভাই? বিয়ে শাদি তো আমরাও করছি, কই আমরা তো ফার্নিচার নেই নেই, কই আমরা তো যৌতুক নেই নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে দুঃখে রাখেন নেই। অন্যের খানার দিকে, অন্যের সম্পদের দিকে চেয়ে থাকা মানুষ সবসময় সে পরকাউয়াই হয়, পরেরটা খাওয়ার ধান্দাই থাকে, এ কখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে। আপনার মা যদি বলে যে বাবা সমাজে আমাদের মুখ লজ্জা হয় না, রক্ষা হয় না, আমাদের ভাবসাব থাকে না, ব্যয়ের বাড়ি ব্যয়ের বাড়িতে কিছু আসলে আমাদের মুখটা রক্ষা হয়, মারে বলবেন মা যৌতুক নেওয়া হারাম, অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাবি মাতা আখুযু মাল আখি, আপনি মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনছেন তাহলে আপনি কারোর কাছ থেকে দশটা টাকা নিতে হলে, একটা জিনিস নিতে হলে আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে কিসের বিনিময়ে নিলাম আমি, কিসের বিনিময়ে? আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার কিসের পাওনা আছে আমাকে বুঝান, কি কারণে নিবেন? ফার্নিচার নিবেন, মোটরসাইকেল নিবেন, ভিসার টাকা আদায় করবেন, দাবি করবেন, ক্যাশ টাকা নিবেন, জিনিসপত্র নিবেন? ঈদের সময় সেমাই চিনি,
কোরবানিদের সময় গরুর রান, গরুর কল্লা, আর রমজান মাসের সময় ইফতারি। এই রোজা আপনি রেখে কি লাভ হবে? ডাকাতি জিনিস দিয়ে ইফতারি করে, ডাকাতি জিনিস দিয়ে ইফতারি করে কি লাভ হবে? এই যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে সংগ্রাম চালাবো তো আমরা ইনশাল্লাহ। ভাইরা আমার, আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার মা যদি আনতে বলো, বলবেন যে মা, তাদের বাড়ি থেকে আমরা যে কিছু আশা করতেছি যে ঈদের সময় এটা দিবে, শীতকালে পিঠা দিবে, ফলের সময় ফল পাঠাইতে হবে, শীতের সময় মনের মোয়া পাঠাইতে হবে, এই যে জিনিসগুলো দিতে হবে, কি কারণে তাদের দিতে হবে? তারা আমাদের কাছে কি দেনা হয়েছে, আমরা কি কারণে পাওনা হয়েছি, কোনো টাকা পাবো, পয়সা পাবো, কি কারণে পাওনা হয়েছি? কোনো কিছু পাওনা আছে শ্বশুরবাড়ির কাছে? বরং দেনা আছে, আছে না নাই? তাদের মেয়েটা দিয়ে দিছে, একটা মেয়ের দাম কত, একটা মানুষের দাম কত, গোটা মানুষটা দিয়ে দিছে, পাওনা আছে। এই জন্য শরীয়ত বলছে মহরানা দাও, মহরানা। এখন মহরানা ধরেন 50,05,000 টাকা, দেন না দুই পয়সাও, বাসর বাড়িতে হাত পা ধরে মাপসান বেহায়ের মতো আবার যায় শ্বশুর বাড়িতে দাঁড়ায় থাকেন যৌতুকের জন্য। আপনাকে বিয়ে করতে বলছে কে? আমরা প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাল্লাহ, আমরা কেউ যৌতুক খাবো না, যৌতুক খাবো না। কিন্তু প্রশ্নে যে জিনিসটা আসছে, যে একজন বাবা তিনি তার মেয়েকে বিয়ে দিবেন, এই জন্য সহযোগিতা চান আমাদের সমাজে, চান কি চান না? এটা তো উল্টা হয়ে গেল ভাই। দরকার ছিল ছেলের বাবা হাত পাতবে মানুষের কাছে, যে বাবা রে আমার ছেলেটা বিয়ে করবে, বিয়ে করতে এতগুলো মোহর দেওয়া লাগবে, অলিমা খাওয়াইতে হবে মানুষকে, অনেক ক্ষয় খরচ আছে, বইয়ের আপনার সাজগোজ জিনিসপত্র কিনতে হবে, তো ওর যা আছে তা দিয়া হয় না, আত্মীয় স্বজন আপনারা বন্ধু বান্ধবরা আপনারা একটু কিছু হেল্প করেন যাতে বিয়েটা করতে পারে। এই হাত পাতার কথা তো ছেলের বাপে, ঠিক না বিঠিক? মেয়ের বাপ কি দুঃখে হাত পাতবে?